আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কিনটাইল ব্যাংক শিরোনামগুলো, পুরোটা খবর জুড়েই আপনাদের সঙ্গে রয়েছি আমি সাফিনা আহমেদ তোরি। সংবাদে এছাড়াও থাকছে সামাজিক অর্থনৈতিক সূচকে দেশ এগিয়ে গেলেও প্রশ্নের মুখে সুশাসন, সরকার ব্যবস্থায় জবাবদিহিতার পরামর্শ। এবারে বিস্তারিত, শুরুতে রাজনৈতিক প্রসঙ্গ। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় যে কোনো ক্রান্তি লগ্নে ছাত্রলীগ ছিল, তাই তাদের আচরণ এমন হওয়া উচিত যাতে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ভোগ নয় বরং ত্যাগের মানসিকতা আর বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগকে সামনে এগিয়ে যাবার পরামর্শ দেন শেখ হাসিনা। মারুফ্রেজার রিপোর্ট। বাংলা ও বাঙালির ছয় দশকের স্বপ্ন সংগ্রাম আর সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ, জাতির ইতিহাসের প্রতিটি অধ্যায়ে যে সংগঠনটির রয়েছে ভূমিকা। দেশের বিভিন্ন প্রান্তের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ঐতিহাসিক এই ছাত্র সংগঠনের 72তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংস্কৃতিক পরিবেশনা আর ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যরা। পরে বক্তব্যের শুরুতে ছাত্রলীগের অতীত ইতিহাস তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, ভবিষ্যতেও দেশ উন্নয়ন কাজে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে, যেটি হবে ত্যাগী মনোভাব আর বঙ্গবন্ধুর আদর্শ সমৃদ্ধ। ছাত্রলীগের যে ঐতিহ্য, ছাত্রলীগের যে অবদান, এটা প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মীর মনে রাখা উচিত। এবং সেটা মনে রেখে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের রাজনীতি সব কিছু সেইভাবেই করা উচিত যেন এই সংগঠনটা একটা মর্যাদাপূর্ণ হয় এবং দেশ ও জাতির কাছে যেন তাদের একটা আস্থা বিশ্বাস অর্জন করে চলতে পারে, ছাত্রলীগকে সেইভাবেই চলতে হবে। তিনি বলেন, অতীতে বিএনপি সরকার ছাত্র সংগঠনকে ক্ষমতা স্বার্থের হাতিয়ার হিসেবে গড়ে তুললেও আওয়ামী লীগের লক্ষ্য দেশ ও মানুষের সেবার সংগঠন হিসেবে। তাদেরকে যদি রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় তাহলে তারা কখনোই সঠিক নেতৃত্ব দিতে পারে না, পারবে না। আদর্শ ছাড়া, নীতি ছাড়া, সততা ছাড়া কখনো কোনো নেতৃত্ব গড়ে উঠতে পারে না, কোনো নেতৃত্ব দেশকে কিছু দিতে পারে না, জাতিকে কিছু দিতে পারে না, মানুষের কল্যাণে কোনো কাজ করতে পারে না। অনুষ্ঠানে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ভারপ্রাপ্ত থেকে পূর্ণ দায়িত্ব পালনের ঘোষণা দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আর ভার না, এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে তারা ভারমুক্ত হলো। মারুফ্রেজা, আরটিভি, ঢাকা। এদিকে ছাত্রলীগের হারানো গৌরব পুনরুদ্ধারে সংগঠনের বিতর্কিত নেতাকর্মীদের বহিষ্কারের দাবি জানিয়েছে তৃণমূল নেতারা। সংগঠনের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা বলেন, যারা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটির ভাবমূর্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি প্রান্ত থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন সোহরাওয়ার্দী উদ্যানে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক। তৃণমূলের নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে রক্ষা করতে ছাত্রলীগ বরাবরই প্রস্তুত, যোগ্য নেতার হাতে নেতৃত্ব আসলে সংগঠনটি আরো সমৃদ্ধশালী হবে। আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে ছাত্রলীগ একটি ক্লিন ইমেজের ছাত্রলীগ উপহার দেবে এবং কি বর্তমানে সেটা ধারাবাহিকতা বজায় আছে। বাঙালি জাতির সাথে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধু আদর্শ ছাত্রলীগ করি, তারা সবসময় আমরা চেয়েছি জনতা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশকে এগিয়ে নিতে এবং বাংলাদেশ ছাত্রলীগকে ভালো একটি প্ল্যাটফর্মে নিয়ে যেতে যা যা পজিটিভ যতগুলো কাজ আছে আমরা সেগুলো করে যাব। সম্প্রতি সংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অপকর্মের অভিযোগ ওঠায় বিব্রত তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, র্যাগিং সহ সব অপকর্মের বিরুদ্ধে ছাত্রলীগকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ছাত্রলীগকে বিশেষ করে কলুষিত করার জন্য যারা চক্রান্ত করছে তাদেরকেও মোকাবেলা করব। গত 11 বছরে ছাত্রলীগে প্রবেশ করেছে, অনুপ্রবেশ করেছে, তারাই আসলে ছাত্রলীগের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য ছাত্রলীগের অভ্যন্তরে থেকেই এই কাজগুলো করে যাচ্ছে। দীপ্তচন্দ্র পাল, আইটিভি, ঢাকা।
দর্শক, যেমনটি দেখছিলেন আপনারা রিপোর্টে, সংগ্রাম ও সাফল্যের সঙ্গে 7 দশক পার করলো বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি। 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান ও স্বাধীনতার সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনটির নেতাকর্মীর বিরুদ্ধে এখন ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারে ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর ত্যাগের রাজনীতি চর্চার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বাকিটা। 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যে ছাত্র সংগঠনের জন্ম, অনেক চড়াই উতরায় পেরিয়ে আজ 72 বছর পূর্ণ করল সেই ছাত্রলীগ। প্রতিষ্ঠাকালীন নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। অসাম্প্রদায়িক চেতনা থেকে 1953 সালে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। স্বাধীনতার পর নাম হয় বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য। 7 দশকে সংগঠনটি পেরিয়েছে 52 ভাষা আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ ও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঝঞ্ঝামুখর সময়। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাত প্রতিঘাতের মধ্যে সময় পার করে ছাত্রলীগ। নেতাকর্মীরা অত্যাচার নির্যাতন সহ্য করে লড়াই চালিয়ে যান। অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দেন বহু নেতাকর্মী। সম্প্রতি সেই ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অপকর্মের নানা অভিযোগ। ভাবমূর্তি সংকটে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি অনিয়মের অভিযোগে পদ হারাতে হয়েছে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে। বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে সৈনিক হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে সত্যিকারভাবে তার আদর্শ বুকে ধারণ করে তার মতো ত্যাগী কর্মী হিসেবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। নতুন নেতৃত্বের সামনে এখন চ্যালেঞ্জ সংগঠনের হারানো গৌরব ফিরে পাওয়া। কেন্দ্রীয় সংগঠনের শীর্ষ নেতারাও ছাত্রলীগ কর্মীদের বঙ্গবন্ধুর ত্যাগের রাজনীতির চর্চার পরামর্শ দেন। দুর্নামের একটা ধারা ছাত্রলীগের নামের সঙ্গে জড়িয়ে গেছে। ছাত্রলীগকে সুনামের ধারা ফিরিয়ে আনা, এটা আমাদের প্রথম এবং প্রধানতম কাজ। জীবনে কঠিন পরিশ্রম অর্জনের চেয়ে বড় সাফল্য আর কিছু নেই। তোমাকে স্রোতের প্রতিকূলে লড়াই করতে হবে। দুর্নাম মুছে দিয়ে আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে বাংলাদেশ ছাত্রলীগ, এমন প্রত্যাশা সাধারণ নেতাকর্মীদের। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। ডিসিসি ইলেকশন প্রসঙ্গ, 10 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারে নামতে পারবেন ঢাকার 2 সিটির প্রার্থীরা। কিন্তু এরই মধ্যে অভিযোগ আর পাল্টা অভিযোগে গরম হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তাকে নির্বাচন থেকে সরাতে পুলিশকে ব্যবহার করছে ক্ষমতাশীলরা। তবে ইশরাকের এই অভিযোগকে অযৌক্তিক বলে দাবি আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাবসের। জুবের সানের রিপোর্ট। শুক্রবার রিটার্নিং কর্মকর্তার কাছে একজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার সহ বেশ কয়েকটি মৌখিক অভিযোগ করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। শনিবার তা লিখিত আকারে জমা দেন। তিনি জানান তাকে নির্বাচন থেকে সরাতে নানা ষড়যন্ত্র চলছে। আমরা প্রার্থীরা যখন আমাদের প্রার্থিতা জমা দেই তখন আমরা হলফনামায় আমাদের প্রত্যেকটি মামলার বিবরণী উল্লেখ করি এবং সেখানে উপস্থিত কিন্তু বিভিন্ন সংস্থার লোকজনরা থাকে এবং রিটার্নিং অফিসারও কিন্তু সেখানে জিজ্ঞেস করেন কারো কিছু বলার রয়েছে কি না। তো সেখানে যদি কোনো ওয়ারেন্ট থাকতো তো সেখানে কেন ওটা উত্থাপন করা হলো না, কেন তাকে প্রার্থীরা বৈধ ঘোষণা করার পরই এবং গৃহীত হওয়ার পরই কেন তাকে অনুসরণ করে একটি হোটেলে নিয়ে আটক করা হয় এবং তারপরে থানায় নিয়ে গ্রেফতার দেখানো হয়, সেটি তো যথেষ্ট বলার জন্য যে লেভেল প্লেইং ফিল্ডের অবস্থা কি। তবে ইশাকের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি আওয়ামী লীগ প্রার্থীর। তিনি কেন এরকম অভিযোগ করছেন এটা আমাদের বোধগম্য নয়, এটা হয়তোবা জাতীয় রাজনীতি কিছু কূটকৌশল। ব্যারিস্টার তাপস জানান নির্বাচনে জয়ী হলে সিটি কর্পোরেশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে উন্নত ঢাকা গড়তে কাজ করবেন। আগামী 30 জানুয়ারি তারা ভোট থেকে এসে তা ভোট দিয়ে তারা তাদের সেবক নির্বাচিত করবে, যেই সেবক দক্ষতা সততা এবং নিষ্ঠার সাথে তাদের জন্য কাজ করতে পারবে, তাদের সেবাগুলো মৌলিক সেবাগুলো তার জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবে।
সব প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। অনেক আগের মামলা ছিল, সেগুলোকে পুনর্জীবিত করে এখন যদি কোনো আদেশ বা কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেটা তো অনাকাঙ্ক্ষিত হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে যে পুরনো মামলাগুলো নতুন করে এই সময়টা অন্তত যেন ব্যবস্থা করা না হয়। সেগুলো যদি একেবারে ফৌজদারি মামলা হয় সেটা যদি ওয়ারেন্ট ইস্যু করা থাকে সেটা ব্যাপার বিভিন্ন ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেতে পারে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে উত্তর সিটির মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করি সেম প্লেইং লেভেল ফিল্ড হবে, সবাই এখানে এসে কিন্তু ভোট দেওয়ার সেই সুযোগটা থাকবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আতিক বলেন বিরোধী প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও নির্বাচনী মাঠ সবার জন্য সমান্তরাল থাকবে। আবার আগামীকাল আবার সবাই আসবেন। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের সদ্য গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের মুলতবি যৌথ সভা সন্ধ্যা 6:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে এবং দলকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয় নিয়ে আজকের সভায় আলোচনা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি নিয়েও আলোচনা হয় বৈঠকে। শুক্রবার 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শুরু হওয়া এই সভায় বিভিন্ন দিবস পালন সহ অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হওয়া যৌথ সভা শনিবার সন্ধ্যা পর্যন্ত মুলতবি করা হয়েছিল। ভিন্ন প্রসঙ্গে এবার, গেল বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5,227 জন, আহত হয়েছেন 6,953 জন। দর্শক, সবচেয়ে বেশি 309 দুর্ঘটনা ঘটেছে আমাদের রাজধানীতে। কম দুর্ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে 7। জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই সংগঠনের পরিসংখ্যানে এমনই তথ্য উঠে এসেছে। সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন ও ট্রাফিক অব্যবস্থাপনা দুর্ঘটনার মূল কারণ। 2018 সালের চেয়ে 2019 সালে দুর্ঘটনা বেড়েছে 31%। উপযুক্ত প্রশিক্ষণ প্রদান না করে একটি পক্ষ গাড়ি চালকের কমতি আছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। আমাদের অনুরোধ থাকল উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দিয়ে ভারী গাড়ি চালানোর উদ্যোগ গ্রহণ করুন, তাহলে আর কোনো ঘাটতি থাকবে না বলে আমরা মনে করি। দর্শক, শিরোনামে যেমনটি জানিয়েছি আপনাদের, যানজটের কারণে স্থবির হয়ে পড়েছে রাজধানীর মহাখালী বা কুড়িল ফ্লাইওভারে নামার পথ। এতে করে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। অন্যদিকে বিকেলে ধীরগতিতে হলেও খিলগাঁও ফ্লাইওভারে চলাচল করা সম্ভব হয়। রাজধানীর এই ফ্লাইওভারগুলোর সংকট নিয়ে সহকর্মী মাইদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন তৃতীয় পর্ব। মিরপুর, কুড়িল, বিমানবন্দর ও বনানী সহ আশপাশের এলাকার যোগাযোগ সহজ করার লক্ষ্যে 3.1 কিলোমিটার দীর্ঘ কুড়িল ফ্লাইওভার নির্মাণ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। 306 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয় নির্ধারিত সময়ের পর 2013 সালে। রাজুক বুঝিয়ে দিচ্ছে না এমন কারণ দেখিয়ে এর ব্যবস্থাপনার দায় নিতে নারাজ উত্তর সিটি কর্পোরেশন। কুড়িল ফ্লাইওভার যেরকম আছে ওইটাও কিন্তু আমরা কিন্তু বুঝে পাইনি। কিন্তু আমিও কয়েকদিন আগে বলেছি রাজুকের চেয়ারম্যানকে যে হয় আমাদেরকে বুঝিয়ে দিন নাহলে আপনারা মেনটেন করুন। মহাখালীর যানজট নিরসনে 2004 সালে খুলে দেওয়া হয় মহাখালী ফ্লাইওভার। শুরুতে গতি ঠিক থাকলেও দেড় যুগ পর প্রতিনিয়ত ফ্লাইওভারে থেমে থাকে গাড়ির চাকা। তেজগাঁও বিজয় সরণির ফ্লাইওভারের অভিজ্ঞতা আরো ভয়াবহ। একান্ত বাধ্য না হলে এ পথ মারাতে চান না কেউ। যারা এই নির্মাণ কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান তাদেরই আমি বলবো লাভ হয়েছে, এটার সাথে যারা জড়িত তাদেরই লাভ হয়েছে, আমরা নাগরিক হিসেবে আমাদের তেমন কোনো আমরা লাভবান হই নাই। যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও এটা অবশ্য দেখার দরকার আছে, এবং দেখা যায় কি তারা নিজেরা তো এটা দেখেই না, বরঞ্চ তারা নিজেরাই এটা বিভিন্নভাবে দখল করে জনগণের আরো ভোগান্তির মধ্যে ফেলায়। তবে খিলগাঁও ফ্লাইওভারের চিত্র খানিক ভিন্ন, বিকেল বা সন্ধ্যা বাদে এখানে যানজট তেমন থাকে না। নগর জুড়ে এত এত ফ্লাইওভার নির্মাণে কার লাভ কার ক্ষতি কতটা সে হিসেব না রাখায় বিশৃঙ্খলার উন্নয়ন বলে মনে করেন এই নগর বিশ্লেষক। 2005 সালে ছিল 25 কিলোমিটার পার আওয়ার পিক টাইমে গাড়ির গতি, আর এখন এটা হয়েছে 6.4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 6টা ফ্লাইওভারের বিনিয়োগের ফসলটা সরকারের রিপোর্টেই আসছে,
কোনো কাজ দেয়নি। তার মতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয়ে এত বড় বড় প্রকল্প বাস্তবায়ন হলেও কেবল পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে সুফল থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রসঙ্গ, শিরোপা জিতে দর্শকদের মুখে হাসি ফোটাবে বাংলাদেশ, এমনই প্রত্যাশা জানালেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আর জমজমাট লড়াই হবে বললেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুমিন রোহন। মুজিব বর্ষে জাতির পিতাকে স্মরণে 100 ইভেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার শুরুটা হচ্ছে ফুটবল দিয়ে। লোগো উন্মোচনের মধ্য দিয়ে ঢাকে কাঠি পড়ল বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। টুর্নামেন্ট ঘিরে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে, আয়োজন সফল হবে বলে আশা ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। ফুটবল ফেডারেশনের যে উদ্যোগটি, এটি আমাদের মূল এলাকায় প্রচার জন্য একটি বাতিঘর হিসেবে আমাদের মাঝে অবস্থান করবে। লটারিতে বাংলাদেশের গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা, বি গ্রুপে আফ্রিকার তিন দেশ বুরুন্ডি, সিশেলস ও মরিশাস। দলগুলো এ অঞ্চলে খুব একটা পরিচিত না হলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। জমাট বাঁধা লড়াইয়ের প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। মুজিব বর্ষের কাউন্টডাউন শুরুর পরের প্রথম একটি টুর্নামেন্ট হচ্ছে বা বাংলাদেশের প্রথম ইভেন্ট হচ্ছে, তো সেই হিসাবে আমরা অবশ্যই মনে করি এই টুর্নামেন্টটি একটি সফল প্রোগ্রাম হবে বলে আমরা বিশ্বাস করি। তবে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাবটা একটু অন্যভাবে মেলাতে চান বাফুফে বস। রাইট নাও আই অ্যাম অ্যান অর্গানাইজার, রাইট নাও আই অ্যাম নট এ প্লেয়ার, আই অ্যাম নট এ কোচ, এন্ড আই হোপ দে উইল ডু ভেরি ওয়েল। টুর্নামেন্টের প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আরটিভি। জন্মশতবার্ষিকী বঙ্গবন্ধুর যে শতবর্ষ আমরা পালন করব, এই বিশেষ সময়টা, লগ্নটাকে আমরা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমার একটাই কথা, একটাই চাওয়া আমার দর্শকদের, যে আপনারা স্টেডিয়ামে আসেন। আপনারা আসলে পরে আমাদের যে আন্তর্জাতিকভাবে যে গ্রুপগুলো বাংলাদেশে আসবে, মানে তাদেরকে বুঝতে দিন আমরা কতখানি ভাইব্রেন্ট। আরটিভি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে বিশ্বাস টুর্নামেন্টের সত্ত্বাধিকার প্রতিষ্ঠান কে স্পোর্টস এর প্রধান নির্বাহীর। আমরা অত্যন্ত ফরচুনেট যে আমরা এই টুর্নামেন্টের সাথে থাকতে পেরেছি, এবং আমরা আরো ফরচুনেট যে আরটিভি আমাদের সাথে আছেন। বিকজ গতবার আপনি যেটা বলেছেন বঙ্গমাতার যে আমাদের যে সাফল্য, সেটা অনেকাংশ হয়েছে আরটিভি থাকার জন্য, এবং আমরা অত্যন্ত খুশি যে আরটিভি এবার আমাদের বঙ্গবন্ধু এই গোল্ড কাপ এই টুর্নামেন্টেও আছেন। লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক মিস ইন্ডিয়া রূপালি সুরি। পুরো আয়োজনের প্রশংসা ঝরেছে ভারতীয় সুন্দরীর কণ্ঠে। And about the tournament, I can say that I'm very happy to be a part of this entire event because, I mean, as much as I know, Bangladesh is a football-loving country where football is praised, people have so much of emotions for the game, and it's very, it's getting women into the first sports section, it's encouraging so much of... Momin Rohan, RTV, Dhaka. সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক সব সূচকে বাংলাদেশ এগিয়ে গেলেও এখনও প্রশ্ন আছে সুশাসন নিয়ে। দর্শক, বিশ্লেষকরা বলছেন যে উন্নয়ন ও সুশাসন একে অন্যের পরিপূরক হলেও কিছু জায়গায় ফারাক রয়ে গেছে এখনও, আর সেক্ষেত্রে রাজনীতিকে কলুষমুক্ত করার পাশাপাশি প্রশাসন ও সরকার ব্যবস্থায় আরও জবাবদিহিতা আনার পরামর্শ দিয়েছেন তারা। মারুফ রেজার রিপোর্ট। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের সাফল্য বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, এমনকি মানব উন্নয়নের সূচকে অনেক দেশকেও ছাপিয়ে গেছে ছোট্ট বাংলাদেশ। কমেছে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার, বেড়েছে রেমিটেন্স, গার্মেন্টস, সরকারি বেসরকারি উদ্যোগ, অর্থনীতির গতি প্রভৃতি দৌড়ে যেখানে হিমশিম খাচ্ছে কত কত দেশ, সেখানে এই বাংলাদেশকে দেখা হচ্ছে উন্নয়নের রোল মডেল হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নয়ন অগ্রযাত্রায় কেন স্বস্তিতে নেই মানুষ? বিশ্লেষকরা বলছেন উন্নয়ন আর সুশাসন আলাদা কিছু না হলেও এখনো ফারাক রয়েছে এ দুটি বিষয়ের মধ্যে। সহজে বলতে গেলে বলতে হয় যে আসলে আমাদের প্রবৃদ্ধি উন্নতি অনেক হয়েছে, দ্রুত ধনীর যে সংখ্যা সেটা তো প্রচণ্ডভাবে বেড়ে গেছে, মানে অস্বাভাবিকভাবে বেড়েছে, কিন্তু আমরা বিতরণের ক্ষেত্রে সেরকম মনোযোগী হই নাই। বর্তমানে এখন যেটা যে গণতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলি আমাদের বর্তমান অবস্থায়
দেখতে পাচ্ছি না আমরা, সেজন্য মানুষ অসন্তুষ্ট। তারা বলছেন সঠিক, যোগ্য ও সৎ রাজনৈতিক নেতৃত্ব সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ গড়ে তুলতে পারে, তবে তার সঙ্গে প্রয়োজন রাষ্ট্র পরিচালনা, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংসদে তার জবাবদিহিতা নিশ্চিত করা। বিরোধী দলহীন কোনো গণতন্ত্র হয় না। গণতন্ত্রের মোটের উপর বিরোধী দল থাকতে হবে এবং শক্তিশালী একটা অপোজিশন কণ্ঠস্বর থাকতে হবে, সেই জিনিস না থাকার ফলেই আজকে এই অবস্থাটা হয়েছে। তার মানে আমরা বলতে পারি সুশাসন, মানবাধিকার সেটার প্রচণ্ড অভাব, আবার একই সঙ্গে দুর্নীতির প্রচণ্ড প্রকোপ। জবাবদিহি বলতে কিছুই নাই, কারণ সেটা নাই বলে এই যে শুরু করে আবার শেষও করছে না, এটা জবাবদিহি কে করবে? সুশাসন প্রতিষ্ঠা করতে রাজনীতিকে কলুষমুক্ত করা সবচেয়ে জরুরি। সম্প্রতি দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে সরকারের অভিযান কিছুটা হলেও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক দিক হতে পারে বলে মনে করছেন তারা। সেই আশায় থাকলাম যে 2020 সাল মানুষ দেখতে পাবে যে এই দেশে আসলেই দুর্নীতির বিরুদ্ধে সৎ এবং আসলে আন্তরিক হস্তক্ষেপ করা হয়েছে, শুধু মুখের কথায় না। মারফরিজা, আরটিভি, ঢাকা। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি আরটিভি এবং লাবিব গ্রুপের সৌজন্যে রাজশাহীতে শীতার্থ, দুস্থ, প্রতিবন্ধী সহ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিকেলে রাজশাহী মহানগরীতে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম দুস্থদের হাতে কম্বল তুলে দেন। আমাদের অনেকগুলো কাজের মাঝে এই বিশেষ চাহিদা সম্পন্ন যে জনগণ বাংলাদেশে আছে তাদের পাশে দাঁড়ানো একটা খুব বড় কাজ, বড় দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আসলে আমরা আজ তাদের পাশে এসে দাঁড়িয়েছি। ভবিষ্যতে আমরা এভাবেই যেকোনো প্রয়োজনে চেষ্টা করবো পাশে থাকতে, ওদেরকে সারা এগিয়ে যেতে। ১৯৬৬ সালের ৮ জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী থাকা অবস্থায় লেখেন, খবরের কাগজগুলো দেখে তিনি শিউরে উঠলেন। সরকার পত্রিকা নিজস্ব খবর ছাপতে দেয়নি, তবে সরকারি প্রেস নোটেই স্বীকার করা হয়েছে যে পুলিশের গুলিতে ১০ জন মারা গেছে। বঙ্গবন্ধু লেখেন, এটি তো ভয়াবহ খবর, সরকার যখন স্বীকার করেছে ১০ জন মারা গেছে তখন কতগুণ বেশি হতে পারে ভাবতেও ভয় হয়। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লেখেন, কতজন জখম হয়েছে সরকারি প্রেস নোটে তা নেই, সমস্ত দোষী যেন জনগণের, যেখানে উস্কানি দিচ্ছে সরকারের প্রতিনিধিরা। আওয়ামী লীগ পরিষ্কার ভাষায় বলে দিয়েছে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ দিবস পালন করতে চায়, সেই অনুযায়ী কর্মীদের নির্দেশও দেওয়া হয়েছে। দর্শক, রাতের সংবাদ দিক পর্যন্তই। আরটিভি সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitalsave। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।